দক্ষিণবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলায় চলবে ভারী বৃষ্টি, বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, আবহাওয়া দপ্তর সূত্র আর কি জানা যাচ্ছে? দেখো আলিপুর, আমাদের তো জানিয়ে দিয়েছে যে আজকে যে বৃষ্টি হচ্ছে বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতাতেও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এটা একেবারেই বর্ষার বৃষ্টি। ফলে তো বর্ষা পা রাখলো দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি বলে রাখি যে 3 তারিখে উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল, আজ তারপর তা থমকে দাঁড়িয়ে যায়। আজকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গে সমস্ত জেলায় ঢুকে পড়লো বর্ষা। ফলত একটা লম্বা সময় লাগলো শুধুমাত্র উত্তরবঙ্গটাকে ঢেকে ফেলতে বর্ষার মেঘকে। আপাতত উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টি চলছে উপরের দিকে 5 জেলায়, তা আরো কয়েকদিন চলবে। বিশেষ করে উপরের দিকের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনই প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অন্তত নেই। আপাতত এরকমই হালকা বৃষ্টি মাঝে মধ্যে দক্ষিণবঙ্গে চলবে, হয়তো কয়েকদিন পরে অবস্থা আরো পরিবর্তন হতে পারে। ধন্যবাদ সঞ্চয়। আমরা শুনে নেব আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এ প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসার কথা যেটা, আজকে থেকে বর্ষার বৃষ্টি শুরু হবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে বৃষ্টি হবে, ইনক্লুডিং কলকাতা। মৌসুমী বায়ু আজকে উত্তরবঙ্গের যে অংশটুকু আমাদের বাকি ছিল সেটাও সম্পূর্ণ কভার করে ফেলেছে। অর্থাৎ আমাদের এর আগে বালুরঘাট অবধি আমরা যে লাইনটা টানছিলাম না, আজকে মালদাও আমাদের কভার করে ফেলেছে। ফলে এন্টায়ার নর্থ বেঙ্গলে শুরু হয়েছিল 3 তারিখে, তারপর আজকে আমাদের 17 তারিখে কিন্তু পুরো নর্থ বেঙ্গল কভার হয়ে গেছে। এবং নর্থ বেঙ্গলে আগামী অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং ওপরের যে 5টি জেলা সেখানে কিন্তু 17 থেকে 19 এখনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।